বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আফরোজ খান মেমোরিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দশম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবক, সম্মানিত অভিভাবক যারা আছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই সুস্থ এবং সুন্দরভাবেই আছেন, সবাই বাসায় আছেন, নিরাপদে আছেন, যথাসম্ভব নিরাপদেই থাকবেন সেই আশা করি। তো আমি এর আগে দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাস নিয়েছিলাম। পারিবারিক উদ্যোগ এবং পারিবারিক বাজেট উপরে আজকে আমি একটা নতুন অধ্যায় শুরু করব। আশা করি সবাই এই ক্লাসটা মনোযোগ সহকারে করবে। যারা মাত্রই জয়েন করেছো তাদেরকে উদ্দেশ্য বলছি, তোমরা সবাই খাতা কলম এবং বই সামনে নিয়ে বসো। আমি যে অধ্যায়টা পড়াবো ভালো করে তোমরা বুঝবাস, এবং যে বাড়ির কাজগুলো দিব সেই বাড়ির কাজগুলো খাতায় লিখে রাখবা, এবং যে অঙ্কগুলো করতে দিব সেই অঙ্কগুলা তোমরা খাতায় করে কমেন্ট বক্সে পোস্ট করবে। তাহলে সেখান থেকে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাগুলো আমি পরবর্তীতে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা শুরু করছি অষ্টম অধ্যায়ে, নগদান বই। তো নগদান বইয়ের ইংরেজি হচ্ছে ক্যাশ বুক। নগদান বইয়ের ইংরেজি হচ্ছে ক্যাশ বুক। এখন ব্যবসায় প্রতিষ্ঠান নগদ অর্থ এবং চালান ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন পরিচালিত হয় তখন কিছু লেনদেন সে নগদে সম্পাদন করে, কিছু লেনদেন সে বাকিতে সম্পাদন করে, বা উক্ত প্রতিষ্ঠানটি নগদ এবং বাকি উভয়ই সম্পাদন করতে পারে। তো নগদান বই শুধুমাত্র যে সকল লেনদেনের দ্বারা নগদ অর্থের প্রাপ্তি এবং প্রদান করে, নগদ অর্থের প্রাপ্তি এবং প্রদান করতে যে সকল লেনদেন দ্বারা, শুধুমাত্র ওই সকল লেনদেন যে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় সেটাকেই আমরা বলি নগদান বই। একটু ক্লিয়ার করি বিষয়টা। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের হিসাবের বই সংরক্ষণ করতে হয়, পাওনা আদায়, পাওনা পরিশোধ, খরচ পরিশোধ, সম্পদ কেনা বেচা, পণ্য ক্রয় বিক্রয় করা, পাওনাদারের টাকা পরিশোধ করা, বিভিন্ন ধরনের বই লিপিবদ্ধ করা হয়। তো ওই সমস্ত বই থেকে যে সকল লেনদেনের দ্বারা নগদ অর্থের প্রাপ্তি হবে, অর্থাৎ প্রতিষ্ঠানে নগদ টাকা আসবে এবং নগদ টাকা চলে যাবে অর্থাৎ প্রদান হবে, সে সকল লেনদেন দ্বারা শুধুমাত্র যে বইটা লিপিবদ্ধ করা হয় সেটাকে বলা হয় নগদান বই। ব্যবসায় প্রতিষ্ঠানের আয়তন এবং প্রকৃতি বিবেচনা করে বিভিন্ন ধরনের নগদান বই প্রস্তুত করা হয়। ব্যবসায় প্রতিষ্ঠানের আকার, আয়তন এর উপর ভিত্তি করে এবং ব্যবসায়ের ধরন এবং নিরাপত্তা চিন্তা করে কিন্তু মূলত নগদান বইটা প্রস্তুত করা হয়। তো এখন আমরা আসি আসলে নগদান বইটা কি সেটা বিষয়টা নিয়ে। আমি প্রথমে বলছি যে সকল লেনদেন নগদ প্রাপ্তি এবং প্রদান ঘটে সেই সকল লেনদেন দ্বারাই মূলত নগদান বই প্রস্তুত করা হয়। আচ্ছা, ব্যবসা প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন হয় আমরা জানি, লেনদেন সময়কে একটি নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে বিবেচনা করা হয়। সেই মানদণ্ডটা কি? সেই মানদণ্ড হচ্ছে নগদ অর্থ। কিছু কিছু ঘটনা আছে যার সঙ্গে নগদ অর্থের সম্পৃক্ততা আছে, আবার কিছু কিছু ঘটনা আছে যেগুলো নগদ অর্থের সঙ্গে সম্পৃক্ততা নেই। তাহলে আমরা বলতে পারি যে সকল ঘটনা নগদ অর্থের সাথে সম্পৃক্ত বা সম্পৃক্ততা আছে সে সকল লেনদেনগুলো নিয়েই কিন্তু আমাদের নগদান বইটা প্রস্তুত করা হয়। আর যে সকল ঘটনার সাথে নগদ অর্থের সম্পৃক্ততা নেই বা সংস্পর্শ নেই সেগুলোকে আমরা নগদান বইতে অন্তর্ভুক্ত করতে পারি না। আরেকটা বিষয় হচ্ছে যে নগদান বই মূলত হচ্ছে জাবেদার একটা শাখা, যেটাকে আমরা বলি হিসেবের প্রাথমিক বই। হিসেবের প্রাথমিক বই হচ্ছে জাবেদা, সে জাবেদারই শাখা হচ্ছে আমাদের এই নগদান বই। তো আজকে আমরা যে টপিকগুলোর উপরে নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে, প্রথমত আমরা বলি নগদান বই, দ্বিতীয়ত হচ্ছে নগদান বইয়ের বৈশিষ্ট্য, তৃতীয়ত হচ্ছে নগদান বইয়ের গুরুত্ব, চার হচ্ছে নগদান বইয়ের প্রকারভেদ। এই চারটা টপিকের উপর আমি আজকে তোমাদের ক্লাসটা নিব। তো প্রথমে আমরা বলেছিলাম নগদান বই, এখন আসি আমরা নগদান বইয়ের বৈশিষ্ট্য। নগদ হতো একটি ব্যবসার চালিকা শক্তি, যে কথাটা বলছি তোমরা যদি বইটা খেয়াল করো সেখানে দাগিয়ে রাখবা তোমাদের পরবর্তীতে এমসিকিউ প্রশ্নের জন্য। নগদ অর্থ হচ্ছে একটা ব্যবসায়ী চালিকা শক্তি। নগদ অর্থের যথাযথ ব্যবস্থাপনা ব্যতীত ব্যবসায়ী প্রতিষ্ঠান কখনোই কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারে না।
বা তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় যদি সে যথাযথভাবে নগদ অর্থের ব্যবস্থাপনা না করে। তো এই নগদান বা নগদ অর্থ ব্যবস্থাপনা করার জন্যই কিন্তু আমাদের এই নগদান বইটা প্রস্তুত করা হয়। তা নগদান বইয়ের কিছু বৈশিষ্ট্য আছে, কি কি বৈশিষ্ট্য দেখলে বুঝবো সেটা নগদান বই? এক, নগদান বই একটা নির্দিষ্ট ছক অনুসরণ করা হয়। প্রাপ্তি সময় ডেবিট পাশে লেখা হয়, প্রদান সময় ক্রেডিট পাশে লেখা হয়, তারিখের ক্রম অনুযায়ী লেখা হয়, 1, 2, 3, 4, 5, 7 এভাবে তারিখের ক্রম অনুযায়ী লেখা হয়, কখনোই তারিখের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় না। মনে রাখবা তারিখটা সবসময় ক্রমান্বয়ে লিপিবদ্ধ করা হয়। আর একটা বিষয় হচ্ছে নগদান বই হিসেবে প্রাথমিক বই আমি বলেছি, কিন্তু এটা হিসেবে পাকা বইয়ের ন্যায় বা চূড়ান্ত বইয়ের ন্যায় কাজ করে। আমি যখন রেয়ামিল প্রস্তুত করব, সেই রেয়ামিল প্রস্তুত করার সময় নগদান বইয়ের কিছু কিছু দফা বা উদ্ধৃত আমি সরাসরি নগদান বই রেয়ামিলতে স্থানান্তর করতে পারবো। যাই হোক, এটা আমরা নগদান রেয়ামিল আলোচনার সময় বিস্তারিত বুঝিয়ে দেব। এরপর আসি নির্দিষ্ট সময় বিভিন্ন উৎস থেকে নগদ অর্থের প্রাপ্তি ঘটেছে এবং বিভিন্ন খাতে সেই নগদ অর্থের ব্যয় হয়েছে। তো কোন খাতে মোট কত টাকা ব্যয় হয়েছে, কোন কোন উৎস থেকে কত টাকা নগদ আসলো, সেটা ডেফিনেটলি ভাবে বা পৃথকভাবে নির্ণয় করার জন্যই কিন্তু আমাদের নগদান বইটা প্রস্তুত করা হয়, বা নগদান বই হইতে কত টাকা নগদ প্রদান করা হয়েছে, কত টাকা নগদ প্রাপ্তি হয়েছে সেটা জানা যায়। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা আমরা একটু দেখি আর কি আছে। নগদ অর্থের প্রাপ্তি এবং প্রদানের মাধ্যমে নগদ অর্থের উদ্ধৃত বা গরমিলটা জানা যায়। আমার ক্যাশ বা নগদ কত টাকা আছে আর হিসাবের খাতায় কত টাকা আছে, সেটা আমি যদি এই হিসাব বইয়ের মাধ্যমে প্রস্তুত করে ব্যালেন্স নির্ণয় করি তাহলেই কিন্তু জানা যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আছে নগদ অর্থের আত্মসাৎ বা চুরি হয়ে যাওয়া, নগদ অর্থের অপচয় হওয়া বা হিসাবে লিপিবদ্ধকরণের সময় ভুল হয়, সেই ভুলগুলো যেন না হয় বা চুরি যেন না হয় বা তসরুফ যেটাকে আমরা বলি বা আত্মসাৎ এটা যেন না হয়, সেই জন্য কিন্তু আমাদের এই নগদান বইটা প্রস্তুত করা হয়। তাহলে আমি বলতে পারি নগদান বা নগদ তহবিলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখা সম্ভব কিসের মাধ্যমে? এই নগদান বই বা ক্যাশ বুক প্রস্তুতকরণের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখি নগদান বই গুরুত্ব কি, কেন আমি নগদান বই প্রস্তুত করব। নগদ অর্থের যথাযথ লিপিবদ্ধকরণে করণ ব্যবসায় গতিশীলতা বৃদ্ধি করে, পাশাপাশি বহু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু এই নগদান বই আমাদেরকে সহযোগিতা করে। নগদ বই হতে মোট নগদ প্রাপ্তি এবং মোট নগদ প্রদানের পরিমাণ জানা যায়, যার জন্য নগদ প্রাপ্তি কত টাকা আছে, নগদ প্রদান কত টাকা আছে সেই সংক্রান্ত নগদ বাজেট আমি প্রমাণ করতে সাহায্য করে কিন্তু আমাদের এই নগদান বই। নির্দিষ্ট সময়ে আমি কি পরিমাণ নগদ উত্তোলন করলাম, কি পরিমাণ নগদ টাকা খরচ করলাম, কি পরিমাণ নগদ টাকা আমাদের উদ্ধৃত রয়ে গেল সেটা জানা যায় এই নগদান বই থেকে। সেই জন্য নগদান বই প্রস্তুত করা জরুরি। এরপরে প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি ক্রয় করা হইলো, প্রতিষ্ঠানের পণ্য বিক্রি করা হইলো, পাওনাদারকে পরিশোধ করা হইলো বা নিয়মিত কিছু খরচ পরিশোধ করা হইলো, যেমন কর্মীদের বেতন, প্রতিষ্ঠানের ভাড়া, এগুলো নিয়মিত খরচ, তো এইগুলো পরিশোধ করলে সেগুলো কিন্তু আমাদের এই নগদান বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে রাখা হয়, যার জন্য কোনো কারণে যদি হিসাবে ভুল ত্রুটি হয় বা হিসাবে লিপিবদ্ধ করে ভুল থেকে যায় সেগুলো আমরা এই নগদান বই প্রস্তুতের মাধ্যমে উদ্ঘাটন করতে পারি। নগদান বইয়ের উদ্ধৃত সঙ্গে প্রকৃত প্রকৃত হাতে নগদের উদ্ধৃত সংক্রান্ত লেনদেনগুলো আমরা ব্যাংক সমন্বয় বা ব্যাংক সংক্রান্ত লেনদেনের সাথে হিসাব করতে পারি, বা ব্যাংকের গড়মিল সমূহ আমরা এই চিহ্নিত করতে পারি নগদান বইয়ের মাধ্যমে। আমার যে ক্যাশবুক আছে সেই ক্যাশবুক আমি যদি প্রস্তুত করি তাহলে আমাদের ব্যাংকে কী পরিমাণ টাকা জমা আছে সেটা কিন্তু আমি এখানে নির্ণয় করতে পারি। ঠিক আছে, তা নগদান প্রস্তুতের মাধ্যমে ব্যাংক সংক্রান্ত লেনদেন এবং তার উদ্ধৃত পরিমাণ জানা সম্ভব হয়। এরপরে আসি আমরা নগদান বইয়ের প্রকারভেদ। ব্যবসায় প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের নগদান বই পরিলক্ষিত হয়। একটা ব্যবসায় প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের নগদান বই ব্যবহার করা হয়, ব্যবসায়ের প্রকৃতি এবং আয়তন অনুযায়ী নির্দিষ্ট শ্রেণীর নগদান বই প্রস্তুত করা হয় বা তৈরি করা হয়। দীর্ঘদিন ধরে
প্রচলিত এরকম নগদান বইয়ের সংখ্যা হচ্ছে চারটি। তাহলে আমরা বলতে পারি এই নগদান বই হচ্ছে আমাদের চার ধরনের, চার ধরনের, অর্থাৎ এই চারটা বই বহুদিন যাবৎ প্রচলিত আছে। তো এই চারটা বই কি কি? এক এক ঘরা নগদান বই, এক ঘরা নগদান বই। দুই হচ্ছে দু ঘরা নগদান বই। তিন হচ্ছে তিন ঘরা নগদান বই। চার হচ্ছে খুচরা নগদান বই, খুচরা খুচরা নগদান বই। তাহলে এই চার ধরনের নগদান বই আমাদের বর্তমান সময়ে বিভিন্ন ধরনের ব্যবসার প্রতিষ্ঠানে সংরক্ষণ করা হয়। এখন প্রথমে আমরা একটু জানি এক গড়া নগদান বই কি। তো এক গড়া নগদান বই অপেক্ষাকৃত ছোট আয়তনের ব্যবসা প্রতিষ্ঠান, পানের দোকান, চায়ের দোকান, মুদির দোকান, এই ধরনের ছোটখাটো এক মালিকানাধীন ছোট আকৃতি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মূলত এক ঘরা নগদান বই প্রস্তুত করা হয়। এক ঘরা বলতে আমি কি বুঝি? যে নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট সাইডে একটি করে টাকার কলাম থাকবে, যে নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট পার্শ্বে শুধুমাত্র একটি টাকার কলাম, সেটাকে বলা হয় এক ঘরা নগদান বই। আবার খেয়াল করো, অপেক্ষাকৃত ছোট আয়তনের ব্যবসা প্রতিষ্ঠান তারা এক ঘরা নগদান বই সংগ্রহ করে, যেমন উদাহরণ চায়ের দোকান, মুদির দোকান, পান দোকান, এই ধরনের ওষুধের দোকান, এগুলো মূলত এক ঘরা নগদান বই প্রস্তুত করে। আর একটি মাত্র টাকার কলাম প্রতি সাইডে, অর্থাৎ ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড, অর্থাৎ হিসাবের পাতাটাকে হিসাবের পাতাটাকে দুটি ভাগে ভাগ করা হয়। এই পাশ হচ্ছে ডেবিট, এই পাশ হচ্ছে ক্রেডিট। তো এই ডেবিট সাইডে টাকার কলাম থাকে একটা, ক্রেডিট সাইডে টাকার কলাম থাকে একটা, ঠিক আছে। এরপরে থাকবে তারিখ, এই পাশে তারিখ, এখানে এখানে হইলো আমাদের প্রাপ্তি সমূহ, প্রাপ্তি সমূহ অথবা বিবরণ নামে লেখা যাবে। তারপর হচ্ছে মনে রাখবা, আমি যখন খতিয়ান তৈরি করতে যাব তখন এই পাশে হচ্ছে ভাউচার নং, ভাউচার নং, ঠিক আছে। তারপর হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, তারপর হচ্ছে টাকা। ঠিক সেম ডান পাশে ঠিক সেম একই রকম থাকবে তারিখ, এই পাশে হবে প্রদান সমূহ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা। তাহলে আমি খেয়াল করো দুই পাশেই ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড দুই পাশে টাকার কলাম কয়টা? একটা একটা। তাহলে যে নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে একটি করে নগদ টাকার কলাম থাকবে সেটাকে বলা হবে এক গড়া নগদান বই। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা এখন খেয়াল করি, এক গড়া নগদান বই অনেকটা ইংরেজির টি আকৃতির মতো বা টি চকের খতিয়ানের অনুরূপ। কেন একই রকম? আমি দেখো বলছিলাম যে হিসেবের পাতাটাকে প্রথমে দুটো ভাগে ভাগ করা হয়। এই দেখো এরকম যদি আমি প্রথম দুটা ভাগে ভাগ করে প্রথম দুটা ভাগ করলাম, তারপর সেখানে বিভিন্ন কলাম কলামে ভাগ করেছি, ঠিক আছে। এই যে হিসাব, এটা অনেকটা প্রায় টিচকের খতিয়ানের অনুরূপ। চকটাকে আমি বলছিলাম একটা ডেবিট সাইড একটা ক্রেডিট সাইড দুই দিকে ভাগ করা হয়। ডেবিট সাইডে প্রাপ্তি সমূহ লেখা হয়, ক্রেডিট সাইডে প্রদান সমূহ লেখা হয়, ঠিক আছে। এবং একটা কি বিষয় খেয়াল করবা, ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড উভয় পাশে মোট পাঁচটি করে কলাম, কয়টি করে কলাম থাকবে? পাঁচটি করে কলাম থাকবে,
অর্থাৎ পাঁচ পাঁচ 10টি কলাম। তাহলে এগারো নগদান বইয়ের মোট কলাম সংখ্যা কত? 10। যদি প্রশ্ন আসে এগারো নগদান বইয়ের ডেবিট সাইডে কলাম কয়টি? 5টি। ক্রেডিট সাইডে কয়টি? 5টি। মোট কলাম কয়টি? 10টি। ওকে, আচ্ছা আরেকটা বিষয় মনে রাখবা, একগড়া নবদান বই, এটা মাথায় ভালো করে মেমোরাইজ করে রাখো, বা একবার কি বলে মাথায় ভালো করে ঢুকিয়ে রাখো, এটা যেন কখনো ভুল না হয়। একগড়া নবদান বই কখনোই দেবী কি বলে ক্রেডিট উদিত প্রকাশ করবে না। একগড়া নবদান বই কখনোই ক্রেডিট উদিত প্রকাশ করবে না। এক কথায় বলা যায় একগড়া নবদান বই সর্বদা দেবীর উদ্দীত প্রকাশ করবে, অর্থাৎ কখনোই ক্রেডিট উদ্দীত প্রকাশ করবে না। কেন করবে না? মনে রাখো নগদান বই, একগড়া নগদান বই প্রাপ্তি এবং প্রদান সময় লেখা হয়, এবং একটা বিষয় খেয়াল রাখো, কখনোই প্রাপ্তির চেয়ে প্রদান বেশি হইতে পারে না। তোমার কাছে হাতে আছে 10 টাকা, তুমি কি 15 টাকা প্রদান করতে পারবে কাউকে? অবশ্যই না। যদি কাউকে প্রদান করতে হয় তারা অন্য কারো কাছ থেকে ধার করে প্রদান করতে হবে। আমি যদি ধার করি সেটা কি আমাদের নগদ লেনদেন হবে? সেটা বাকির লেনদেন, ঠিক আছে, সেখানে আমাদের পাওনাদার তৈরি হবে। আচ্ছা তাহলে আবার বলতে পারি নগদ প্রাপ্তির চেয়ে নগদ প্রদান কখনোই বেশি হবে না। সেই জন্য একগড়া নগদান বই সর্বদাই ডেবিট উদ্ধৃত প্রকাশ করবে। বিষয় ক্লিয়ার? অথবা ডেবিট ক্রেডিট সমান হইতে পারে, অর্থাৎ শূন্য ব্যালেন্স বা জিরো ব্যালেন্স প্রকাশ করতে পারে। তোমার 10 টাকা ছিল, 10 টাকাই দিয়ে দিছো, তাহলে কিছু থাকবে? থাকবে না। তাহলে নগদান বই প্রকাশ করতে পারে অথবা ডেবিট ব্যালেন্স, কখনোই ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করবে না, এটা মাথায় রাখবে। এরপর আছে দুগড় নগদান বই। দুগড় নগদান বলছিলাম, একগড় নগদান বলছিলাম, টাকার কলাম থেকে একটা, দুগড় নগদান বই কয়টা থাকবে? তাহলে এটা স্বাভাবিক, একগড় নগদান বই টাকার কলাম ছিল একটা, দুগড় নগদান বইয়ের পরিবর্তন শুধুমাত্র টাকার কলাম হবে, দুটো টাকার কলাম হবে, দুইটা, একটা নাম হবে নগদ টাকা, একটা নাম হবে ব্যাংক টাকা। ব্যাংক, এখন প্রশ্ন করতে পারো যে নগদান বই তো নগদ লেনদেন, তাহলে এখানে ব্যাংক কেন আসলো? আধুনিক যুগে ব্যবসায়ীদের অধিক নিরাপত্তার স্বার্থে শুধুমাত্র নগদ লেনদেনই করে না, তারা ব্যাংকের মাধ্যমেই অধিকাংশ লেনদেন সম্পাদন করে থাকে। একগড় নগদান বই বলছিলাম শুধুমাত্র ছোট আয়তন প্রতিষ্ঠান, চায়ের দোকান, পানের দোকান, ছোটখাটো মুদির দোকান, ফলের দোকান, এইগুলো ওরা তো আর অনলাইনে বা ব্যাংকে লেনদেন করে না, সেই জন্য তারা একগড়া নগদান সংগ্রহ করে। কিন্তু এর চেয়ে বৃহদায়তন প্রতিষ্ঠান হলে তারা নগদের পাশাপাশি ব্যাংকেও লেনদেন সম্পাদন করে, যার জন্য তারা নগদ এবং ব্যাংক দুপাশেই, অর্থাৎ নগদ এবং ব্যাংক দুভাবেই তারা লেনদেন সম্পাদন করে, যার জন্য তাদের দুই দিক দিয়েই টাকার হিসাব সংরক্ষণ করতে হয়। তাহলে দুগড় নগদান বইয়ে টাকার কলাম দুই পাশে দুইটি করে থাকবে, অর্থাৎ নগদ একটা টাকার কলাম থাকবে, ব্যাংকের একটা টাকার কলাম থাকবে, ক্রেডিট পাশে নগদ কলাম থাকবে, ব্যাংকের কলাম থাকবে, ঠিক আছে। আর চল আগের মতোই, এখন আমরা একটু দেখি দুগড় নগদান বই কারা সংরক্ষণ করেন, দুগড় নগদান বই কারা সংরক্ষণ করেন। যে সকল প্রতিষ্ঠান নগদ অর্থ উত্তোলনের পাশাপাশি নগদ অর্থ ব্যাংকে জমা দান করে বা ব্যাংকের মাধ্যমে লেনদেন করে, তারা নগদান বই সংরক্ষণ করে। আচ্ছা, যে সকল প্রতিষ্ঠান নগদ অর্থ ব্যাংক ও ব্যাংক সংশ্লিষ্ট লেনদেন একত্রে বিবেচনা করা হয়, নগদ অর্থ এবং ব্যাংক লেনদেন একই সাথে, মনে করো তুমি একটা ব্যক্তির কাছ থেকে 1 লাখ টাকার পণ্য কিনে নিয়ে আসছো, সেখানে 50,000 টাকা তুমি নগদ দিয়েছো, বাকি টাকা চেকে দিয়েছো, তাহলে একই সাথে লেনদেন সম্পাদন হয়েছে, কিছু অংশ নগদে কিছু অংশ চেকের মাধ্যমে। তাহলে চেকের অংশটা কি তোমার হাত থেকে নিবে না তোমার অ্যাকাউন্ট থেকে নিবে? অবশ্যই তোমার অ্যাকাউন্ট থেকে নিবে। তোমার অ্যাকাউন্ট থেকে যদি নিতে হয় তাহলে তোমার অ্যাকাউন্টের হিসাব রাখতে হবে না, সেই অ্যাকাউন্টের হিসাবটাই মূলত আমাদের এই ব্যাংক হিসাব বা ব্যাংক টাকা, বুঝতে পারছো? আচ্ছা,
তাহলে দুই গড় নগদান বইটা কিন্তু এক গড় নগদান বইয়ের চেয়ে অধিক প্রচলিত। এক গড় নগদান বই কিন্তু তেমন একটা দেখা যায় না, বললাম তো ছোট আয়তন প্রতিষ্ঠান। আর দু গড় নগদান বইটা অধিক প্রচলিত এবং ব্যবহৃত হয়। নগদ অর্থে প্রদানের পাশাপাশি জমাকৃত অর্থে হ্রাস বৃদ্ধির কারণে কিন্তু এখান থেকে জানা যায়। তাহলে দু গড় নগদান বইতে আমরা কি কি জানতে পারি? নগদ অর্থের হ্রাস এবং বৃদ্ধি, কি 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 কারণে নগদ অর্থ আসলো বা কি কি ভাবে নগদ অর্থ চলে গেল, সেটা কিন্তু আমরা এই দু গড় নগদান বইয়ের মাধ্যমে জানতে পারি। এখন দেখা যাচ্ছে কি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের বিক্রয় বা পাওনা আদায় করার জন্য তারা চেক ব্যবহার করে। সেই চেকটা কিন্তু আগে ছিল নগদ চেক বা বাহক চেক। এখন আমরা সেই নগদ চেকটা ব্যবহার করি না, কারণটা কি, সে নগদ চেক বা খোলা চেক যেটাকে বলি বা বাহক চেক যেটাকে বলি, সেটা হারিয়ে গেলে আমাদের জন্য ক্ষতির কারণ। সেই জন্য ব্যবসা প্রতিষ্ঠান এখন আর কখনোই খোলা চেক বা বাহক চেকে লেনদেন করে না, সে এখন দাগ কাটা চেক ব্যবহার করে। ঠিক আছে, এখন দাগ কাটা চেকটা কি সেটা আমি আগামী ক্লাসে তোমাদের বুঝিয়ে দেবো। এখন শুধু এটা জেনে রাখো যে ব্যবসা প্রতিষ্ঠান দাগ কাটা চেক বা আবদ্ধ চেক বা ক্রস চেকের মাধ্যমে লেনদেন সম্পাদন করে। আচ্ছা, এখন ব্যাংক কলামে ডেবিট বা ক্রেডিট দুই ধরনের উদ্ধৃতি প্রকাশ করতে পারে। এক ধরনের অবদান বইয়ের ক্ষেত্রে বলছিলাম শুধুমাত্র ডেবিট উদ্ধৃতি প্রকাশ করবে, কিন্তু এখানে কথা হচ্ছে দু ধরনের অবদান বই ডেবিট ক্রেডিট উভয় দিকেই উদ্ধৃতি প্রকাশ করতে পারে। অর্থাৎ এই দিকটা ব্যালেন্স বের করতে পারি, আবার এই দিকটা ব্যালেন্স থাকতে পারে, অথবা এইদিকে নগদ ব্যাংকের ব্যালেন্স এদিকে নগদের ব্যালেন্স এরকম বের হইতে পারে, অথবা এদিকে নগদের ব্যালেন্স এদিকে ব্যাংকের ব্যালেন্স বের হইতে পারে। অর্থাৎ দু গড় নগদান বইয়ের ব্যালেন্সটা ডেবিট ক্রেডিট দুই পাশেই বের হইতে পারে। এটা আমি যখন আমরা যখন অঙ্ক করব তখন বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসি তিন গড় নগদান বই। এখানে আগের মতোই আরেকটা কলাম বেড়ে যাবে, সেটাকে বলা হয় বাট্টা টাকা, বাট্টা বা ডিসকাউন্ট যেটাকে বলি আমরা বাট্টা। উভয় পাশে একটা করে কলাম বেড়ে যাবে, যে কলামটাকে আমরা বলি বাট্টা, বাট্টা কলাম, বাট্টা টাকা। অর্থাৎ আমি নগদ টাকা পরিশোধের সময় কিছু টাকা ছাড় পেতে পারি, অথবা আমি কারো কাছ থেকে টাকা প্রাপ্তির সময় কিছু টাকা ছাড় দিতে পারি। তো সেই ছাড় প্রাপ্তি বা ছাড় প্রদানের যে লেনদেনটা, যে আমি যদি ছাড় প্রদান করি আমাদের ব্যবসার জন্য ক্ষতি বা ব্যয়, আবার কারো কাছ থেকে আমি যদি ছাড় পাই সেটা আমাদের ব্যবসার জন্য আয় বা প্রাপ্তি, তাহলে এই ধরনের লেনদেনের টাকাগুলো আমি কোথায় বসাবো? সেই জন্যই কিন্তু আমাদের এই বাট্টা কলামগুলো ব্যবহার করা হয়। এই কারণে ঠিক সেম আগের মতোই উভয় পাশে কটা কলাম থাকবে? সাতটা, সাতটা, মোট হবে 14টা কলাম। এই 14টা কলামে আমি লেনদেনগুলো লিপিবদ্ধ করব। তো এখানে এই দু গড়া এবং তিন গড়া নগদান লিপিবদ্ধ করতে গেলে আমাদের একটা বিষয় আছে, কন্ট্রা এন্ট্রি লেনদেন বা কন্ট্রা দাখিলা, ইংলিশে যেটাকে বলা হয় সি, বাংলায় এটাকে লেখা হয় ক। ঠিক আছে, এই সি বা ক নামে এই ঘটনাগুলা লেখা হয়। কন্ট্রা দাখিলা বা কন্ট্রা এন্ট্রি লেনদেন কি আমরা সেটা একটু দেখি। ব্যবসায় প্রতিষ্ঠানের যে সকল লেনদেন একই সাথে নগদ কলাম এবং ব্যাংক কলাম দুই জায়গায় প্রভাব বিস্তার করে সেগুলাকে বলা হবে কন্ট্রা এন্ট্রি লেনদেন। ভালো করে বুঝো, যে সকল লেনদেন একই সাথে ডেবিট পাশে নগদ কলাম, ক্রেডিট পাশে ব্যাংকের কলাম, অথবা ডেবিট পাশে ব্যাংকের কলাম, ক্রেডিট পাশে নগদ কলাম প্রভাব বিস্তার করবে অর্থাৎ কম বেশি করবে, সেটাকে বলা হবে কন্ট্রা এন্ট্রি লেনদেন। বিষয়টা ক্লিয়ার? আবার বলতেছি, যে সকল লেনদেন একই সাথে ডেবিট এবং ক্রেডিট সাইডে প্রভাব বিস্তার করবে, নগদ এবং ব্যাংকের কলামে প্রভাব বিস্তার করবে, সেইগুলাকে বলা হবে কন্ট্রা এন্ট্রি লেনদেন। ঠিক আছে,
তো কন্টিনেন্টাল লেনদেন এটা মূলত আমাদের কোন ধরনের লেনদেন একটু দেখি আমরা কি কি লেনদেন হইতে পারে। যেমন ব্যাংকে জমা দেওয়া, ব্যাংকে জমা দান, আমি 10,000 টাকা নগদ ব্যাংকে জমা দিলাম, ভালো করে বিষয়টা বুঝো, 10,000 টাকা ব্যাংকে জমা দিলাম, তাহলে আমাদের এই পার্শ্ব পর্যন্ত হলো প্রাপ্তি, এই পার্শ্ব হলো প্রদান। তাহলে ভালো করে খেয়াল করো, ব্যাংকে জমা দিছি তাহলে আমাদের ব্যাংকে টাকা জমা হয়েছে, মানে কি আমাদের ব্যাংকে টাকা প্রাপ্তি হয়েছে। মনে করো ব্যাংকে জমা দান আছে 10,000 টাকা, তাহলে এই কলামে আমাদের 10,000 টাকা বেড়ে যাবে, ব্যাংকে বেড়ে যাবে। আবার এই 10,000 টাকা জমা দিয়েছি কোথা থেকে জমা দিছি, ব্যবসার ক্যাশ বাক্স থেকে নিয়ে জমা দিছি, তাহলে ব্যবসায় নগদ টাকা বাড়বে না কমবে, ব্যবসার টাকা কমে যায়, তখন এটা হবে 10,000 টাকা নগদ কলাম। তাহলে খেয়াল করে দেখো, একবার ব্যাংকে বাড়েছে নগদ কলামে কমেছে, তাহলে এই ধরনের লেনদেনগুলোকে বলা হয় কন্ট্রান্টি লেনদেন। আমরা যখন অঙ্ক করতে যাব আরো কিছু কন্ট্রান্টি লেনদেন আছে, সেগুলো তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। এরপরে আছে আমাদের খুচরা নগদান বই। এই খুচরা নগদান বইটা তোমাদের এসএসসি লেভেলে নেই, সেটা তোমরা এইচএসসি বা ইন্টারমিডিয়েট লেভেলে গেলে সেই খুচরা নগদান বইটা পাবে। তারপর তোমাদের কি বলি, একটা একটা প্রতিষ্ঠানে ছোট ছোট যে লেনদেনগুলো হয়, যেমন আজ কাগজ ক্রয়, একটা কলম ক্রয়, একটা মনিহারি জিনিস কেনা হইলো, একটা প্লাস্টিক কেনা হলো, একটা রাবার কেনা হলো, একটা স্কেল কেনা হলো, একটা জ্যামিতিক বক্স কেনা হইলো, বা ছোটোখাটো ভাড়া দেওয়া হইলো, এই যে ছোট ছোট লেনদেন যেগুলো হয় খুচরা লেনদেন যেটাকে আমরা বলি, সেই লেনদেনগুলোর সাহায্যে যে নগদান বইটা প্রস্তুত করা হয় সেটাকে বলা হবে খুচরা নগদান বই। তো এই খুচরা নগদান বইটা আমাদের এখন জানার দরকার নাই, এটা আমরা পরবর্তী লেভেলে জানলেও চলবে। তো এই এছাড়া আরো দুইটা নগদান বই আমাদের ব্যবসা প্রতিষ্ঠান প্রচলিত আছে, যেটাকে আমরা বলি এক নগদ প্রাপ্তি জাবেদা, সেটাকে আমরা নগদ প্রাপ্ত প্রাপ্তি জাবেদা নামে অভিহিত করি, আরেকটা নগদ প্রদান জাবেদা। এই দুটাও কিন্তু নগদান বইয়ের প্রকার। তাহলে একটাকে বলি আমরা নগদ প্রাপ্তি জাবেদা, আরেকটাকে বলি আমরা নগদ প্রদান জাবেদা। তো এই নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। তোমরা সবাই যতটুকু পড়াইলাম বাসায় ভালো করে মুখস্থ করে ফেলবে, বিশেষ করে নগদান বইয়ের প্রকারভেদ বৈশিষ্ট্য, ঠিক আছে, নগদান বইয়ের কলাম কয়টা, কোন নগদান বই কোন কোন ধরনের নগদান বই কোন ধরনের উদ্ধৃত প্রকাশ করে, এই ধরনের বিষয়গুলো তোমরা অবশ্যই অবশ্যই মাথায় রাখবে, কারণ এগুলোর সাহায্যে আমাদের ছোট ছোট এমসিকিউ প্রশ্ন হয়। তোমার যে 30 নম্বর এমসিকিউ, সেখান থেকে তুমি যদি 30টা মাঝে 26, 27 বা 28টা কারেকশন করতে পারো, তাহলে তোমার পক্ষে A+ পাওয়া সম্ভব। তা না হলে কিন্তু তোমার A+ পাওয়াটা কঠিন হয়ে যাবে, কারণ রিটেনে 70-এর মাঝে 60 তোলা কঠিন জিনিস, 70-এর মাঝে দেখা যাবে 50-55 আসছে, সেখানে তোমার এমসিকিউ অবশ্যই লাগবে, 20টার উপরে বা 25-30টার মতো লাগবে। সেই জন্য অবশ্যই এমসিকিউ প্রশ্নগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তো এমসিকিউ এর জন্য তোমাদের পাঠ্য বইয়ের সম্পূর্ণ অধ্যায়ের পৃষ্ঠাটা সুন্দর করে লাইন বাই লাইন করে পড়ে ফেলবে, তাহলে সেখান থেকে তোমরা এমসিকিউ প্রশ্নগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, বাসায় থাকো, সামাজিক দূরত্ব বজায় রেখে চলো, আর করোনার এই মহামারী সময়ে তোমাদের পিতা মাতার যত্ন নিবে, নিজের যত্ন নিবে, এবং সবার জন্য দোয়া করবে, আমাদের জন্য দোয়া করবে। সেই শুভকামনা জানিয়ে আজকে আমার কাজ শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।